বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, বাঁকুড়া ডিগ্রি কলেজ। আমি আজকে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের ফরাসি বিপ্লবের প্রাক বিপ্লব ফ্রান্সের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আমরা গত ক্লাসে এর ফরাসি বিপ্লব, তারপরে হচ্ছে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা কেমন ছিল, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আমার ধারণা তোমরা সেই ক্লাসগুলো যথাযথ দেখেছো এবং সেখান থেকে কিছু জেনেছো এবং বুঝেছো বলে আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমার আলোচনা হচ্ছে প্রাক বিপ্লবের ফ্রান্সের রাজনৈতিক অবস্থা, অর্থাৎ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা জানি ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স যারা শাসন করত সেই সমস্ত শাসকরা ছিল স্বৈরাচারী, অত্যাচারী। সেই শাসকদের আমলে কী রাজনৈতিক অবস্থা ছিল সেক্ষেত্রে নিয়ে আমরা একটু আলোচনা করব। ফরাসি বিপ্লবের পূর্বে যে রাজারা ফ্রান্সের রাজা ছিল, রাজ্য শাসন করত, তারা ছিল অতিশয় স্বৈরাচারী, লাগামহীন, স্বেচ্ছাচারী, তারা ছিল ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী তারা মনে করেছিল যে তারা তাদের যে এই স্বৈরাচারী শাসন এটা শুধুমাত্র তারা ঈশ্বরের কাছে জবাবদিহি করবে, জনগণের কাছে তারা জবাবদিহি করতে বাধ্য নয়। এই জন্য তাদের যে খাম খেয়ালিপনা, তাদের মনে যা খুশি তাই জনগণের বিরুদ্ধে করত। এটা ছিল ফ্রান্সের একটা রাজনৈতিক অবস্থার হালচাল। এই জন্য বলছে যে স্বৈরাচারী স্বেচ্ছাচার। স্বৈরাচার কাকে বলে? মানে জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রতিফলন সেখানে ঘটেনি। সেখানে ঘটেছে কি যে স্বৈরাচারী শাসকের বিশেষ করে স্বেচ্ছাচারিতা, যা খুশি তাই করেছে। জনগণ সেখানে অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। জনগণের সেখানে কোনো বাক স্বাধীনতা ছিল না, কোনো কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। তার খেয়ে পরে বসে থাকার যে ন্যূনতম স্বাধীনতা সেটা পর্যন্ত বিশেষ করে এই ফ্রান্সের জনগণের ছিল না। এরকম একটা রাজনৈতিক অবস্থা বিশেষ করে ফ্রান্সে অবস্থান করছিল। এই সময় ফ্রান্স যারা শাসন করতো আমরা জানি যে সেই শাসকরা ছিল পূর্ব রাজা। এই পূর্ব রাজাগণ ছিল জনবিচ্ছিন্ন, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এখানে যেহেতু তারা জনগণের জন্য শাসন করেনি, এই জন্য জনগণের ইচ্ছা অনিচ্ছার প্রতি তাদের কোনো খেয়াল ছিল না। জনগণের যে ভালো মন্দ, জনগণ কীভাবে সুখে থাকবে, জনগণ কীভাবে ভালো থাকবে, সেই ভালো থাকা না থাকার কোনো বিষয় তাদের শাসন ব্যবস্থায় ছিল না। তাদের ছিল কি তারা নিজেরা কীভাবে ওই উচ্চাসনে আরাম আয়েশে, বিশেষ করে উচ্চাসনে বিলাসবাসনে বসে আরাম আয়েশে জীবনযাপন করবে, এটাই ছিল তাদের বিশেষ করে ইচ্ছা এবং খাম খেয়ালিপনা। এই ক্ষেত্রে বিশেষ করে ফ্রান্সে দেখা গেছে যে এখানে ওই ১৯১৭ সালের পরে ১৭৫ বছর যাবত, যেহেতু ফ্রান্সের রাজাগণ ছিল স্বৈরাচারী, তো এই স্বৈরাচারীর মাত্রা তাদের দিন দিন এত বেড়ে গিয়েছিল যে এই ফ্রান্সের রাজাগণ ১৭৫ ভিতরে কোনো পার্লামেন্ট আহ্বান করা হয়নি। ফ্রান্সে এই স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী শাসন অব্যাহত ছিল এই ১৭৫ বছর। তো এই শতাব্দীর যে সঞ্চিত কুসংস্কার, সেই সঞ্চিত কুসংস্কার বিশেষ করে জনগণের ভিতরে এইটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে জনগণ আর এটা থেকে রেহাই পায়নি, এটা থেকে আর নিষ্কৃতি না পেয়ে তাদের দেয়াল বিশেষ করে পিছনে ঠেকে গিয়েছিল। এই জন্য মূলত এই শতাব্দীর সঞ্চিত কুসংস্কারের যে ধামায়িত, যে বাষ্পায়িত, যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশই মূলত এই ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। ফ্রান্সের যেখানে ৯৬% জনসাধারণ ছিল, সাধারণ মানুষ ৯৬ আর ৬০% জনগণ, তারা এই ফ্রান্সের সমস্ত প্রকার সুযোগ সুবিধা ভোগ করত। তারা যাজকরা, ধর্মীয় যে সমস্ত গুরু ছিল, ধর্মীয় গুরু তাদেরকে যাজক বলা হয়। এই যাজকরা তৎকালীন সময়ে ফ্রান্সের বিশেষ করে তখন বিশেষ করে যে যাজক ছিল এবং অভিজাত সম্প্রদায়ের লোক ছিল, তারাই বিশেষ করে সমস্ত প্রকার সুযোগ সুবিধা ভোগ করত।
এবং 93% মানুষ ছিল অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত। তাদের ন্যূনতম বেঁচে থাকার কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি। তারা খুব মানবেতর জীবনযাপন করত, অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করত এই 93% মানুষ। এই 93% মানুষের অধিকার, যেখানে 4% মানুষ শুধুমাত্র তাদেরকে দাবিয়ে রেখেছিল। তো আসলে এইরকম একটা শাসন ব্যবস্থা, এরকম একটা রাজনৈতিক অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। একদিন হলেও এটা একটু দেরি হয়েছিল, এই বিপ্লবটা একটু দেরি হয়েছিল, দেরি হলেও কিন্তু সেটা বিপ্লবের মাধ্যমে কিন্তু ওই যে স্বৈরাচারী শাসকদেরকে উৎখাত করা সম্ভব হয়েছিল এই সংস্কৃতি বিপ্লবের মাধ্যমে। তো সেক্ষেত্রে যে স্বৈরাচারী আরেকটা বৈশিষ্ট্য আছে, স্বৈরাচারী শাসকের কেমন ছিল, স্বৈরাচারী শাসকদের মুখের কথাই ছিল আইন। অর্থাৎ মুখের কথা, তারা যে কথা বলবে সেটাই আইন। এবং তখনকার দিনে ওই স্বৈরাচারী রাজতন্ত্রের যুগে ফ্রান্সে বিশেষ করে ওই রাজারা যেটা বলবে সেটা আইন। জনগণের কোনো কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, জনগণের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। সেক্ষেত্রে ফ্রান্সের রাজা যেটা বলবে সেটাই আইন, এরকম বিশেষ করে মনে হয়েছিল। এই জন্য চতুর্দশ লুই দম্ভ ভরে উনি বলতেন যে আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ আমি রাষ্ট্র। তার মানে সে যেটা বলবে সেটাই যদি আইন হয়, তাহলে সেইটাই, সেই নিজেই রাষ্ট্র। রাষ্ট্রের কোনো আইন কানুন বলে কিছু ছিল না। রাষ্ট্র শুধুমাত্র ওই যাজক এবং অভিজাত সম্প্রদায়ের, ওরা ছিল হচ্ছে ওই রাজতন্ত্রের তাবেদার, রাজতন্ত্রের মদতপুষ্ট এবং রাজতন্ত্রের তাবেদার। তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করত, এই জন্য তারাই ছিল রাজতন্ত্রের তাবেদার। তারপর ছিল যে এই স্বৈরাচারী রাজতন্ত্রের যুগে স্বৈরাচারী রাজারা তাদের ভোগ বিলাস এবং ভোগ বিলাস এবং আরাম আয়েস এত পরিমাণ বেড়ে গিয়েছিল যে জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো তোয়াক্কা না করে তারা ভোগ বিলাস বিশেষ করে তাদেরকে বাড়িয়ে দিয়েছিল। কথিত আছে যে ফ্রান্সের রাজপ্রাসাদের, কথিত আছে যে ওই সময় আমরা দেখেছি যে ওই সময় আমরা বিশেষ করে বইপত্রে যা পেয়েছি, ফ্রান্সের রাজপ্রাসাদে 18,000 কর্মচারী ছিল। রাজপ্রাসাদে শুধুমাত্র 18,000 কর্মচারী ছিল এবং 16,000 কর্মচারী বিশেষ করে ওই রাজপ্রাসাদের আরাম আয়েসের জন্য, রাজপ্রাসাদের রাজা রানী এবং সভাসদদের আরাম আয়েসের জন্য তারা সবসময় ব্যস্ত থাকত। আর 2,000 কর্মচারী, 2,000 কর্মচারী ছিল তারা সভাসদদের বিশেষ করে আরাম আয়েসের জন্য। তাহলে 18,000 কর্মচারী যদি রাজপ্রাসাদের যে ব্যয়ভার, যে রাজপ্রাসাদের আরাম আয়েসের জন্য বিশেষ করে নির্ধারিত হয়, তাহলে সেটা একটা অত্যন্ত হতাশাজনক বিষয়। মানে আরাম আয়েসের পরিমাণ জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে, জনগণের কষ্টার্জিত অর্থ জনগণের কাছ থেকে, ওই যে 96% জনগণের কথা বললাম তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো, কর আদায় করা হতো বিভিন্ন অত্যাচার নির্যাতনের মাধ্যমে। সেই 96% জনগণের ট্যাক্সের টাকায় রাজপ্রাসাদে এইভাবে বিশেষ করে আরাম আয়েসে বিশেষ করে বিলাসিতায় ভোগ বিলাসী ব্যয় করা হতো। এটা ছিল একটা অত্যন্ত জঘন্যতম কাজ এবং স্বৈরাচারী রাজতন্ত্রের একটা সীমা ছাড়িয়ে গিয়েছিল, যে কারণে পরবর্তীতে ফরাসি বিপ্লবের মাধ্যমে এটা ইয়ে হয়েছিল। আরেকটা ছিল কি যে এই ফ্রান্সের রাজাবাসী ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাস, তারা যেহেতু বিশ্বাস করত যে তারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী, সেক্ষেত্রে তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, এটা তারা ভাবলো। ঈশ্বরের কাছে জবাবদিহি করলে, আর ঈশ্বরের কাছে জবাবদিহি তো ইহকালে আর করা সম্ভব না। ঈশ্বরের কাছে জবাবদিহি করতে কখন, রাতে মৃত্যুর পরে পরকালে। তো সেক্ষেত্রে এই এই যে ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী, এইটা তারা বিশ্বাস করতে মনে প্রাণে, যে কারণে তারা জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো তোয়াক্কা না করে, জনগণের কথার প্রতি কোনো কর্ণপাত না করে জনগণের অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল এবং জনগণের উপরে সেই অত্যাচারের খড়ক খড়ক নেমে এসেছিল, যে কারণে জনগণের দুর্ভোগের সীমা ছিল না। তারপরে আরেকটা পয়েন্টস আছে এখানে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এই ফ্রান্সের এই স্বৈরাচারী পূর্ব রাজাগণ, এই যখনই কোনো জনগণ, যখনই কোনো নেতা, যখনই কোনো মানুষ বিশেষ করে ওই রাজাদের সমালোচনা করে, রাজার বিরুদ্ধে খুশি ওঠার চেষ্টা করে, রাজার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তারা রুখে দাঁড়ায়, তখন তাদেরকে কী করে যে একটা আইনের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা নামক একটা কালো আইন জারি করে। এই কালো আইনের মাধ্যমে অনেক নেতাকে, অনেক জনগণকে বিশেষ করে ওই রাতের অন্ধকারে ধরে নিয়ে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি, এমনকি তাদের মৃত্যুদেহটা পর্যন্তও তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, রাতের অন্ধকারে ধরে নিয়ে গেছে এবং তারা ওইভাবে উদাও হয়ে গেছে। এটা একটা ছিল। তারপর নেতৃত্বের অভাব, এই যে স্বৈরাচারের একটা মাত্রা ছিল, এত মাত্রা বেড়ে গিয়েছিল, যে মাত্রা বেড়ে যাওয়ার
ফলে ফ্রান্সের একজন রাজা মৃত্যুবরণ মৃত্যুশয্যায় তার পুত্রকে উপদেশ দিয়ে গেছিল যে যে বিশেষ করে অমিত ব্যয়িতা কমানোর জন্য আর স্বেচ্ছাচারিতা হ্রাস করার জন্য। তাহলে সেই মৃত্যু পথযাত্রী সেই স্বৈরাচার রাজার বোধোদয় হয়েছিল ঠিকই, কিন্তু সেটা হয়েছিল মৃত্যু ওই ওই যখন গলার বিকটে ঘর ঘোরা শুরু হয়ে গেছিল ঠিক তখন এসে যে সে সারা জীবন যে সে কাজটা করেছে সেই কাজটা আদৌ ঠিক নাই, তার তাই তাই তার পুত্রকে সেই উপদেশ দিয়ে গেছিল। এখানে তারপরে আর একটা কথা বলছিলাম যে ফ্রান্সের যাজকের সংখ্যা ছিল 130,000 আর অভিজাত ছিল 350,000 আর 96% ছিল সাধারণ মানুষ। এই 96% সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের বিনিময়ে যে ট্যাক্স দিত তারা সেই ট্যাক্সের টাকায় ওই 130,000 আর 350,000 এরা ছিল অর্থাৎ রাজতন্ত্রের দাবিদার, তারা ওই উচ্ছ্বাসনে বিলাস বাসনে আরাম আয়েসের জীবনযাপন করে গেছে, যে কারণে ফ্রান্সের রাজতন্ত্র আস্তে আস্তে ধ্বংসের দিকে নেমে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরও একটু কারণের কথা আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ হয়েছিল 1740 থেকে 1748 পর্যন্ত। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স অংশ নিয়েছিল। আর একটা আছে যে সপ্তদশব্যাপী যুদ্ধ 1756 থেকে 1773 পর্যন্ত। এই দুইটা যুদ্ধে অংশগ্রহণ করে ফ্রান্স যে ব্যয় করেছিল সেই ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে পরবর্তীতে আন্তর্জাতিকভাবে ফ্রান্সের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। কানাডা এবং ফ্রান্স ভারতীয় উপনিবেশ হতে তাতে বিতাড়িত হয়। কানাডা এবং ফ্রান্স এই আন্তর্জাতিকভাবে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল এই ক্ষুণ্ণের কারণে কানাডা এবং ফ্রান্স ভারতীয় যে সমস্ত উপনিবেশ ছিল কানাডা এবং ফ্রান্সের সেই উপনিবেশ থেকে তারা বিতাড়িত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা বৃন্দ, এই হলো ফ্রান্সের বিশেষ করে রাজনৈতিক অবস্থা। স্বৈরাচারী রাজনৈতিক অবস্থা ছিল লাগামী স্বৈরাচার, স্বৈরাচারী শাসকরা তারা জনগণের ইচ্ছা অনিচ্ছাকে কোনো আক্কা করতো না, নিজেদের স্বেচ্ছাচারিতা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছিল যে যে তারা তাদের মানে জনগণ যে 96% জনগণ যে দেশে বসবাস করতে তাদের কথা একটা সময় তারা ভুলে গিয়েছিল। এবং ওই যাজক সম্প্রদায় 130,000 এবং অভিজাত সম্প্রদায় ছিল 350,000। এই দুইটা সম্প্রদায় বিশেষ করে সম্পূর্ণ করমুক্ত ছিল এবং তারা ছিল রাজতন্ত্রের দাবিদার, তারা ছিল রাজতন্ত্রের বদতুষ্ট। এদের সহায়তায় রাজতন্ত্র এই দীর্ঘদিন টিকেছিল। পরবর্তীতে বিশেষ করে এই এই ফরাসি বিপ্লবের মতো যে বিপ্লব, সেই বিপ্লব সংগঠনের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে। যে প্রজাতন্ত্র এবং জনগণের শাসন সম্পর্কে আমরা প্রথম দিন ওই ফরাসি বিপ্লবের সংজ্ঞায় বিস্তারিত বলেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিশেষ করে ক্লাস আর বিঘাহিত করবো না, এখানেই অনলাইন ক্লাস শেষ করছি। আমাদের এই ক্লাসটা তোমরা বিশেষ করে মনোযোগের সহকারে শুনবে, তাহলে এখান থেকে দুই একটি কথা শিখবে বলে আমি আমার বিশেষ করে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।